শ্রীমন্ত শঙ্করদেব সংঘৰ বঙাইগাঁও জিলা শাখার জ্যোতিনগর এখন প্রাথমিক, এই প্রাথমিকখানে ইয়াত এই কার্যালয়টো প্রতিস্থাপন করার আজি 25 বছর অতিক্রম হয়ে গেল। আর সেই আপহতে আমি রূপালী জয়ন্তী হিসাবে আমি ভকত বান্ধবর পদধূলি বিচারি এই অনুষ্ঠানটি আয়োজন করেছো। আর এই অনুষ্ঠানটি আমি শদিয়ারপর ধুবরীলে আমি ইয়াত বাপ সকল ভকত সকলক আমি নিমন্ত্রণ জানাইছিল, আর তেখেতসকলে আমাক ইয়াতে পদধূলি দিয়ে আমাক কৃতার্থ করেছে। আর আমার বেঙ্গলোরপর আমার এত অনুষ্ঠান কোচবিহার আর তুফানগঞ্জ জেলার এতে লোক আমার জড়িত হয়ে আছে। গতি এই সকলকে সামরি আমি এই রূপালী জয়ন্তীটোর লগতে আমি এই ভকত সকলক আদরার অনুষ্ঠান, এই তেখেতসকল আদরার অনুষ্ঠান এই, আর সেইখানে তেখেতসকলক আদরণি আদরি আনি আমি ইয়াতে সেবা শুশ্রূষা করার কারণে যে অনুষ্ঠানটি ইয়াতে পাতিছো এই ভকতর এটা অনুষ্ঠান। গতি আমি সেবার অনুষ্ঠান, আর আমি এই অনুষ্ঠানটি দুদিনিয়া কার্যসূচী পাতিছো। এই দুদিনিয়া কার্যসূচী হল প্রথম দিনে আমার যুগল নামে আমার এই অনুষ্ঠানটি শুভারম্ভ হয়েছে। প্রথম দিনের কার্যসূচীত আমার স্মৃতিগ্রন্থ উন্মোচন আছে, তারপর আমার সম্বর্ধনা অনুষ্ঠান এটা আছে, বিশেষ মেন মানে মূল অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান এটা আছে, আর সন্ধ্যা আমার সাংস্কৃতিক সন্ধ্যা আছে। এই সাংস্কৃতিক সন্ধ্যাত ধুবরীর নামদল আহিব, পাঠশালারপর নামদল আহিব, আর আমার স্থানীয় নামদল সমূহ থাকিব। তারপর প্রথম দিনের এই অনুষ্ঠান, দ্বিতীয় দিনের অনুষ্ঠানত আমার মূল আকর্ষণ হয়েছে আমার এখন ধর্মালোচনী সভা হব। এই ধর্মালোচনী সভাখনত আমার মাননীয় পদাধিকার শ্রীমন্ত শঙ্করদেব সংঘর পদাধিকার ইয়াত উপস্থিত থাকার কথা, যদি ভগবানে কৃপা করে তেখেতে নিশ্চয় উপস্থিত হব কাইলৈ, আমি আমন্ত্রণ জানাইছো। আর আমার অসমের ক্যাবিনেট মন্ত্রী আমার অভিভাবক মন্ত্রী রঞ্জিত দাসকে আমি ইয়াতে নিমন্ত্রণ জানাইছো, তেখেতও ইয়াত আহি আমাক পদধূলি দিয়ার কথা কৈছে। আর কালির মুখ্য আকর্ষণ দুটা বস্তু আছে, এটা হল ভাগবত শোভাযাত্রা, রাতেপা আমার সেই ভাগবত শোভাযাত্রাটা আরম্ভ হব, আর সন্ধ্যা আমার 7 বজাত আকো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হব, দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ হয়েছে গোলাঘাটেরপর আমন্ত্রিত ভাওনা দল, কানুবালা ভাওনা দলের দ্বারা এই ভাওনা আরম্ভ হয়েছে। এই সমস্ত কার্যসূচী লই দুদিনের বর্ণাঢ্য কার্যসূচীরে আমি অনুষ্ঠানটি পাতিব খুঁজেছো। আমি সমূহ রাইজর বঙাইগাঁও বাকী অকল অসম বাকী রাইজর আমি সহায় সহযোগিতা কামনা করছো। আপনার আমার যে মিডিয়ার বন্ধুসকল আছে, আমার খুড়ি সকল আছে, তেখেতসকলের আমি সহায় সহযোগিতা কামনা করছো। আর সকলের সহায় সহযোগিতা এই অনুষ্ঠানটি যুক্ত একটা উৎকর্ষ হয়েছে ভাবিছো, আমি সচাই কৃতার্থ মানিম, আপনার সহায় সহযোগিতা আমি কেউ নাপাহরিম, আর এই আমাক সুদূর ভবিষ্যৎ এই অনুষ্ঠানটি আরো মহান করার কারণে আর উৎকর্ষ সাধন করার কারণে নিশ্চয় আমাক প্রেরণা দিব, এইখানে আমি কামনা করছো। ভগবন্তর আশীষ বিচারছো, আপনার সহায় সহযোগিতা বিচারছো। কৃষ্ণ।